فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ورحمة الله وبركاته. حديث قرآن دعا ব্যবহার করার ক্ষেত্রে হাদিস কোরআনের যে তাবিজ আছে, তাবিজ বলতে আমি দোয়া পড়ার কথা বলছি, লেখা তাবিজ না, সেগুলো ব্যবহার করার সাথে সাথে একিনের দরকার। আপনার বিশ্বাস দৃঢ় হতে হবে, আল্লাহর ওপরে তাওয়াক্কুল হতে হবে, তবে কাজ দেবে। বিশেষ করে মানসিক ক্ষেত্রে ঈমান পরিপক্ক না হলে পরে কাজ দেবে না, যেহেতু হাদিস কোরআন বলছে যে এই কাজ করলে এটা হবে, আর আপনি বলছেন তার বিপরীত ফল হচ্ছে, এটা হতেই পারে না। বিশ্বাসটাকে পাকা করলে নিশ্চয়ই ফল দেবে। সকাল সন্ধ্যায় তিনবার করে তিন কুল পড়লে আপনার কোনো জিনিস ক্ষতি করতে পারবে না। এগুলো যা দোয়া জিকির যখন পড়েন তখন তার ফজিলত অবশ্যই জানবেন, আর তা সত্ত্বেও যদি হচ্ছে তাহলে আমার মনে হচ্ছে যেন ঈমান পরিপক্ক, তাওয়াক্কুলটা দুর্বল আছে। সুতরাং পাকা বিশ্বাস করে নেন, তাওয়াক্কুল করে নেন এবং দোয়া দরুদ পড়ুন, এবং ভাবুন যে হবে না, আমি যখন আজকে সকালে এই জিকির পড়েছি, এই তিন কুলকে তিনবার পড়েছি, তখন আমার আর কোনো ক্ষতি হতে পারে না, এই বিশ্বাসটা দৃঢ় করে নেন। দেখবেন আস্তে আস্তে আপনার মানসিক অবস্থা পরিবর্তন ঘটবে এবং যে যে রোগে আপনি ভুগছেন সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন।